আফটারনুন চিলড্রেন, আজকে আমরা একটু ব্যাকরণ রিভিশন করব। তোমাদের ব্যাকরণে মোটামুটিভাবে রয়েছে অর্থাৎ ফার্স্ট ইউটিতে, তোমরা নিশ্চয়ই শুনেছ ফার্স্ট ইউটিতে বাংলা পরীক্ষা হবে, এতদিন জানতাম হবে না, যাই হোক আজকে আমি একটু তোমাদের ব্যাকরণে রিভিশন করে দিই যে তোমাদের ব্যঞ্জন সন্ধি আছে এবং নত্ব ও শব্দবিধান, এই দুটোই কিন্তু ব্যাকরণে ছিল। এবার যে পদ্য এবং গদ্য তোমাদের সবকটাই পড়া হয়ে গেছে, তা ব্যাকরণে ব্যঞ্জন সন্ধি এবং নত্ব ও শব্দবিধান আমি একটু তোমাদের যতটা সম্ভব ছোট করে রিভিশন করে দিই। ব্যাকরণে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আমরা দেখব যে ব্যঞ্জন সন্ধি, বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধির একটা পোস্ট আমি তোমাদের দিয়েছিলাম, এছাড়াও নত্ব ও শব্দবিধান সম্পর্কেও কিন্তু আমি তোমাদের আগে পড়িয়েছি। আজকে নত্ব ও শব্দবিধান আমরা একটু ছোট্ট করে প্রথমে রিভিশন করব, তারপর আমরা চলে যাব ব্যঞ্জন সন্ধি। তাহলে চলো প্রথমে আমরা নত্ব ও শব্দবিধান একটু রিভিশন করি। প্রথম প্রশ্ন হচ্ছে এই নত্ব এবং শব্দবিধান ব্যাপারটা কী এবং আমরা কেন এটা পড়ব, সেটা তোমাদের আগেও বলেছে, তাও বলছি আরেকবার যে শুদ্ধ বানান শেখার জন্য বাংলা ভাষায় নত্ববিধান এবং শব্দবিধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা কিছু লেখার জন্য, কোনো উত্তর লেখাই বলো বা যে কোনো কিছু লেখার ব্যাপারে আমরা যখন লিখতে চাইব, তখন যদি আমরা বাংলা বানান সম্পর্কে কনফিউশনে পড়ে যাই, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু খুব খারাপ হবে। সেক্ষেত্রে লেখার যে মর্যাদাটা বা লেখার যে গুরুত্বটা, সেটাই কিন্তু আর আমরা পাবো না যদি অনবরত দেখি বানান। সেই কারণেই শুদ্ধ বানান শেখা বাংলা লেখার পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই আমরা নত্ববিধান এবং শব্দবিধান পড়ব। তাহলে নত্ববিধান এবং শব্দবিধান পড়ার জন্য আমাদের প্রথমেই কী জানতে হবে, প্রথমেই জানতে হবে যে নত্ববিধান এবং শব্দবিধান কাকে বলে। নত্ববিধান কাকে বলছে? বাংলা বানানে দন্ত্য কোথায় হবে এবং কোথায় মূর্ধন্য হবে সেই নিয়মকে আমরা বলছি নত্ববিধান। আর বাংলা বানানে কোথায় দন্ত্যস্ব হবে আর কোথায় মূর্ধন্যস্ব হবে সেই নিয়মকে আমরা বলছি শব্দবিধান। তাহলে বাংলা বানানের ক্ষেত্রে আমাদের যে দুটো ন আছে, সেই ন সম্পর্কে আমাদের খুব কনফিউশন হয় এবং অনুরূপভাবে কিন্তু আমাদের তিনটে স সম্পর্কেও খুব কনফিউশন হয়। বিশেষ করে দন্ত্যস্ব আর মূর্ধন্যস্ব কোনটা কী হবে সেটা সম্পর্কে কিন্তু আমাদের কনফিউশন থেকেই যায়। তাহলে আমরা প্রথমে শুরু করি যে নত্ববিধানের ক্ষেত্রে কী, প্রথমে আমরা নত্ববিধানটা পড়ব যে নত্ববিধানে আমরা কোথায় দন্ত্যটা হবে এবং কোথায় মূর্ধন্য হবে সেটি আমরা প্রথমে পড়ব। যেমন ধরো কখনো কখনো দেখা যায় যে রি র এর পর কিন্তু কখনোই দন্ত্য হয় না, সবসময় মূর্ধন্য হবে, যেমন ধরো ঋণ তৃণ ইত্যাদি। আবার কখনো কখনো যদি রিকার রেফ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মূর্ধন্যই হয়, যেমন বর্ণনা। বর্ণনাটার ক্ষেত্রে রিকার কিন্তু বর র এটা র রেফ হয়ে চলে গেছে, সেই কারণে বর্ণনাতে কিন্তু আমরা পড়েছি রিকারের পর কখনোই দন্ত্য হয় না, সুতরাং মূর্ধন্য হবে। এছাড়া কিছু কিছু উপসর্গ আছে, যেমন প্র পড়া পড়ি নির ইত্যাদি উপসর্গের পরেও কিন্তু সবসময় মূর্ধন্যই হয়, যেমন ধরো প্রণাম, পরিণয়, পরিমাণ ইত্যাদি, এগুলো সব উপসর্গ নির্ণয়, এই উপসর্গর পরে কিন্তু সবসময় মূর্ধন্য হচ্ছে। এছাড়াও যদি ট বর্গের সঙ্গে যুক্তাক্ষর হয় তাহলে সবসময় মূর্ধন্য, যেমন ঘণ্টা, কণ্ঠ, অর্থাৎ ট ঠ ড ঢ মূর্ধন্য। এই ট বর্গের সঙ্গে যদি কোনো রকম কোনো শব্দ যুক্ত হয় তাহলে কিন্তু সেটা সবসময় মূর্ধন্য হয়। এছাড়া আমরা আরও কী দেখি যে, যেমন ধরো তৎসম শব্দের ক্ষেত্রে অনেক সময় তৎসম দেশি বিদেশি শব্দের ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য হবে না, তাহলে সেক্ষেত্রে সেটা সবসময় দন্ত্যস্য হবে, এই দন্ত্যের ন হবে, যেমন রানী, সোনা, কেরানী ইত্যাদি। তাহলে আরেকবার বলে দিই নত্ববিধানটা কী হচ্ছে। নত্ববিধানে আমরা কী দেখছি? প্রথমে রি র স
এরপর রি র যদি স এর পরে থাকে তাহলে কিন্তু আমরা দেখছি সবসময় মূর্ধন্য হয়। এছাড়াও প্র পড়া পরি নির এই চারটি উপসর্গ যদি শব্দের মধ্যে দন্ত্য থাকে তাহলে আমরা মূর্ধন্য হচ্ছে। টবর্গের আগে যুক্তাক্ষরে সবসময় মূর্ধন্য হয় এবং সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে আসা যে বাংলা শব্দগুলো থাকে অর্থাৎ তদ্ভব শব্দ এবং দেশি বিদেশি শব্দ এগুলির ক্ষেত্রে কিন্তু সবসময় দন্ত্য। যেমন ধরো নুন সোনা ট্রেন জার্নাল কেরানি ইত্যাদি। এই গেল তোমাদের নত্যবিধান। এছাড়া কিছু আছে স্বাভাবিক নত্য, অর্থাৎ কিছু কিছু বাংলায় প্রচলিত সংস্কৃত শব্দের বানান সেগুলি কিন্তু সবসময় মূর্ধন্য হবে, সেগুলি কিন্তু কখনোই দন্ত্য হবে না। যেমন অনু আপন কণা কোন গণেশ বিপণী বাণিজ্য এগুলো সংস্কৃত শব্দের থেকে আসা কিছু শব্দ, এগুলো সবসময়ের জন্যই নিত্য এগুলো মূর্ধন্য হবে, এগুলো কিন্তু কখনোই স্বাভাবিক, এগুলোকে বলা হয় স্বাভাবিক নত্য। এরপর আমরা চলে আসছি সত্যবিধিতে। সত্যবিধি কী জিনিস? যে বাংলা বানানে কোথায় মূর্ধন্যস্ব হবে আর কোথায় দন্ত্যস্ব হবে তার নিয়মকে আমরা সত্যবিধি বলছি। যেমন ঋকার পর সবসময় কিন্তু মূর্ধন্যস্ব হয়, যেমন ঋষি ঋষভ কৃষক বৃষ বৃষ্টি দৃষ্টি কৃষ্টি, অর্থাৎ রি বা রিয়ের পর সবসময় কিন্তু মূর্ধন্যস্ব হয়। অকার বা আকার ভিন্ন অন্য কোনো স্বরবর্ণের সঙ্গে যদি প র এর প্রত্যয় যুক্ত হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সবসময় মূর্ধন্যস্ব হবে। যেমন আবিষ্কার, যেমন পুরস্কার, যাবার কল্যাণী আশু সুচরিতাশু ইত্যাদি কিন্তু এগুলি আবার না কল্যাণী আশু কিন্তু মূর্ধন্যস্ব হয় কিন্তু স্ত্রীলিঙ্গে পরিবর্তন হয় না। আবার অকার বা আকার ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ তার পরে যদি ক ও র থাকে তাহলে আবার মূর্ধন্যস্ব হয়, যেমন শিষ্য অভিষেক ভবিষ্যৎ ইত্যাদি। আবার দুটি পদের প্রথমে যদি হস্যই হস্যও বা রি থাকে এবং দ্বিতীয়টিতে শুরুতে স থাকে তাহলে কিন্তু পদগুলিতে মূর্ধন্যস্ব হয়, যেমন গোষ্ঠ ভূমিষ্ঠ যুধিষ্ঠির ইত্যাদি। শীষযুক্ত ধ্বনি ট এবং ঠয় ঠিক আগে আবার মূর্ধন্যস্ব হয়, যেমন নষ্ট পুষ্ট মুষ্টি ইত্যাদি। এবার কিছু কিছু শব্দ থাকে যেগুলো সবসময়ই দন্ত্যস্ব হয়, যেমন সবসময় মূর্ধন্যস্ব হয়, যেমন মহিষ পুরুষ ইত্যাদি। আবার কিছু কিছু তদ্ভব শব্দ এবং দেশি বিদেশি শব্দ সেগুলি কখনোই মূর্ধন্যস্ব হয় না, সেগুলো সবসময় দন্ত্যস্ব হয়, যেমন স্টেশন স্টিমার আগস্ট খ্রিস্ট ল্যাম্প অস্ট্রেলিয়া স্টাইল ইত্যাদি। তাহলে আমরা সত্যবিধির ক্ষেত্রে কী দেখলাম? সত্যবিধির ক্ষেত্রে আমরা কী দেখলাম যে সত্যবিধিতে তোমার রিয়ের পর সবসময় মূর্ধন্যস্ব হচ্ছে, অকার বা আকার ভিন্ন অন্য কোনো স্বরবর্ণর পর যদি ক ও রয়ের পর প্রত্যয় ও বিভক্তির দন্ত্যস্ব হয় তাহলে সেগুলো কিন্তু সবসময় মূর্ধন্যস্ব হবে। আবার অকার বা আকার ভিন্ন অন্য স্বরবর্ণের পরেও কিন্তু যদি ক আর র থাকে তাহলে সেক্ষেত্রে মূর্ধন্যস্ব হবে। আবার কখনো কখনো আমরা কী দেখছি, দুটি শব্দেরই প্রথমে শেষে যদি হস্যই উ আর ডি থাকে তাহলেও কিন্তু মূর্ধন্যস্ব হয় এবং শেষযুক্ত ধ্বনি ট বা থয়ের ঠিক আগেও মূর্ধন্যস্ব হয়। আর কিছু কিছু আছে সেগুলোকে আমরা নিত্য স বলি, অর্থাৎ যেগুলো সবসময় মূর্ধন্যস্ব হয়। যেমন ধরো আশা, আশার গল্পেতে আমরা কী জানি আকারের পর অন্য কোনো ভিন্ন স্বরবর্ণ থাকলে পরে কিন্তু দন্ত্যস্ব হয়, কিন্তু এক্ষেত্রে আমরা আশারে মূর্ধন্যস্ব দেখছি, অর্থাৎ এটি কিন্তু নিত্য মূর্ধন্যস্বর মধ্যে পড়ছে। আর কিছু কিছু ত শব্দ যেগুলো দেশি বিদেশি এবং তদ্ভব শব্দ সেগুলো কিন্তু সর্বদাই সবসময় এগুলো দন্ত্যস্ব হয়। তাহলে এই হলো তোমাদের নত্যবিধি এবং সত্যবিধি। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কী পড়বে? তো নত্যবিধি সত্যবিধি তোমরা বুঝলে, তোমরা মোটামুটিভাবে নত্যবিধি সত্যবিধি থেকে
নত্যবিধান কাকে বলে এবং সত্যবিধান কাকে বলে সংজ্ঞাটা করবে, যে বাংলা বানানে কোথায় দন্ত্য হবে আর কোথায় মূর্ধন্য হবে তার নিয়মকে নত্যবিধান, অনুরূপভাবে বাংলা বানানে কোথায় মূর্ধন্যস্ব হবে এবং কোথায় দন্ত্যস্ব হবে তার নিয়মকে আমরা বলছি সত্যবিধান। এবার বলছে যে যেমন ধরো রি র স্বয়ের পর পণ্য হবে, উদাহরণ দাও রি র স্বয়ের পর আমরা কী পড়েছি, সবসময় কিন্তু দন্ত্যের না হয়, আবার রি র স্বয়ের পর সবসময় মূর্ধন্য হবে, যেমন ঋণ ঘৃণা ইত্যাদি, এক্ষেত্রে কিন্তু দন্ত্য হয় না। এবার শীষযুক্ত শব্দ যেমন ট ও ঠয়ের আগে কোন কোন স হয়, শীষযুক্ত শব্দ ট ও ঠয়ের আগে সবসময় মূর্ধন্যস্ব হয়, যেমন নষ্ট নিষ্ঠুর প্রভৃতি। নিত্য মূর্ধন্যস্ব হয় এরকম শব্দগুলি কী কী, অনু কণা কোন। এবার নিত্য মূর্ধন্যস্ব হয় এমন তিনটি শব্দ হচ্ছে আষাঢ় বহিঃ এবং পুরুষ। এবার আমরা কীভাবে পড়ব, প্রথমত কথা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, অর্থাৎ দুটো করে বানান দেওয়া হবে, যেটি কারেক্ট তার মাথায় টিক চিহ্ন দেবে, আর সঠিক বাক্যের পাশে ঠিক এবং ভুল বাক্যের পাশে ক্রস এই চিহ্ন দাও, সেটাও তোমাদের আসবে। শূন্যস্থানে সঠিক বর্ণ বসাও, যেমন ধরো আষাঢ় আ ড্যাশ ডসিনর, মূর্ধন্যস্ব হলো তালিবর্ষ হলো, কোনটা হবে তোমরা দেখে বোঝাবে। যেমন ধরো কোরআন, কোরআন কোন স হবে, কোরা দন্ত্য হবে না মূর্ধন্য হবে। যেমন গোষ্ঠী, গোষ্ঠী কী হবে, গো মূর্ধন্য ষয়ঠয় দিক কী হবে না দন্ত্যের ষয়ঠয় দিক কী হবে, এইভাবে টিক কারেক্ট অপশান বা এইভাবেও তোমাদের কিন্তু এই নত্যবিধি সত্যবিধি থেকে আসতে পারে। এরপর আমরা একটু ব্যঞ্জন সন্ধি করব। অ্যাকচুয়ালি তোমাদের এই নত্যবিধি সত্যবিধি আমি পড়িয়েও দিয়েছি এবং পোস্টও পাঠিয়ে দিয়েছি, তোমরা নত্যবিধি সত্যবিধি করেওছ, আজকে একটু জাস্ট রিভিশন করিয়ে দিলাম। এবার আমরা একটু পড়ে নেব ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি আমরা জানি যে ব্যঞ্জন সন্ধি কাকে বলে, অর্থাৎ সন্ধি কাকে বলে, সন্ধি ক প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তোমরা জানো, ব্যঞ্জন সন্ধি কাকে বলে সেটাও তোমরা জানো। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধি তোমাদেরকে একটু জাস্ট বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে নাও। যেমন ধরো পরিযুক্ত ছেদ কী হবে, পরিচ্ছেদ, বৃক্ষযুক্ত ছায়া, বৃক্ষ ছায়া, বিযুক্ত ছিন্ন, বিচ্ছিন্ন, বিযুক্ত ছেদ, বিচ্ছেদ, স্বযুক্ত ছন্দ, স্বচ্ছন্দ, বর্ণযুক্ত ছটা, বর্ণচ্ছটা, তৎযুক্ত অন্ত, তদন্ত, কৃতযুক্ত অন্ত, কৃদন্ত, দিকযুক্ত অন্ত, দিগন্ত, সৎযুক্ত উপায়, সদুপায়, উদযুক্ত ছেদ, উচ্ছেদ, মৃতযুক্ত অঙ্গ, মৃদঙ্গ, অপযুক্ত জ, অবজ, তৎযুক্ত রূপ, তদ্রূপ, উদযুক্ত হাড়, উদ্ধার, সৎযুক্ত জন, সজ্জন, চিতযুক্ত ময়, চিন্ময়, সমযুক্ত বাদ, সংবাদ, সমযুক্ত যম, সংযম, পরিযুক্তকার, পরিষ্কার, আযুক্ত পদ, আস্পদ, একাযুক্ত দশ, একাদশ। তাহলে আমি যেই শব্দগুলো, যে ব্যঞ্জন সন্ধি, এই ব্যঞ্জন সন্ধিগুলো ভীষণ কমন, এই ব্যঞ্জন সন্ধিগুলো আমি আলোচনা করে দিলাম, ব্যঞ্জন সন্ধির একটা পোস্টও পাঠিয়েছি, একটু পড়ে নেবে সবাই, নাহলে কিন্তু ব্যঞ্জন সন্ধি। আর আরেকটা কথা, যেটা তোমাদের ব্যঞ্জন সন্ধির সূত্র প্র্যাকটিস টিচিংয়ের ক্ষেত্রে না পড়লেও চলবে, তবে ব্যঞ্জন সন্ধি অর্থাৎ সন্ধিবদ্ধ পদ বা সন্ধি বিচ্ছেদ করে দেখাও, সেটা কিন্তু তোমরা সবাই একটু পড়ে নেবে। অর্থাৎ কিছু কিছু ব্যঞ্জন সন্ধি তোমাদের যেহেতু সিলেবাসে ব্যঞ্জন সন্ধি আছে, সুতরাং এই ব্যঞ্জন সন্ধি তোমরা পড়ে নেবে, এবং এই ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে এই যে তোমার সন্ধিবদ্ধ পদ বা সন্ধি বিচ্ছেদ করা, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এভাবেই আসবে। এরপর আমরা একটু ছোট্ট করে আলোচনা করে নেব বিপরীত শব্দ নিয়ে। বিপরীত শব্দ কাকে বলে, যে শব্দ অন্য শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে আমরা বলি বিপরীত শব্দ। এবার বিপরীত শব্দের ক্ষেত্রে কীরকম আসতে পারে, ধরো কোনো একটা শব্দ দিল, দিয়ে বললো এর বিপরীত শব্দ লেখো, অর্থাৎ বিপরীতার্থক শব্দ। আবার অনেক সময় কোনো একটা শব্দ দিয়ে তার তিনটে অপশান দিয়ে বলে এর মধ্যে সঠিক বিপরীত শব্দ কোনটি তোমরা টিক দাও। তাহলে সেক্ষেত্রে অংশ, অংশ কথাটার বিপরীত হচ্ছে পূর্ণ, অগ্র, পশ্চাৎ, অর্থ, অনর্থ, অলিক, বাস্তব, আদি,
অন্ত, আহার, অনাহার, আশা, নিরাশা, আবাহন, বিসর্জন, আকর্ষণ, বিকর্ষণ, অমৃত, বরণ। এই 10টা বিপরীত শব্দ আমি আলোচনা করে দিলাম। বিপরীত শব্দ তোমাদের বইতে যা আছে প্রচুর আছে, মোটামুটিভাবে একবার রিভিশন দিয়ে নেবে বা একবার পড়ে নেবে। এখন তোমাদের বাংলা পরীক্ষা হবে কি না সেটা সম্পর্কে আমরা আমাদের মধ্যে একটা কনফিউশন ছিল। যাই হোক, শেষ পর্যন্ত বাংলা পরীক্ষা হচ্ছে, মানে তোমরা তোমাদের রুটিনে পেয়েছো। তাহলে বাংলা পরীক্ষায় আমরা তো মোটামুটিভাবে বাংলা সিলেবাস, হাফ ইয়ারলি সিলেবাস শেষ হয়ে গেছে। তার মধ্যে গদ্য, পদ্য, গ্রামার সবই রয়েছে, শুধুমাত্র অনুচ্ছেদ রচনাটাই আমরা এখনও পড়ে উঠতে পারিনি, বাকি সবটাই পড়া হয়ে গেছে। তা যদি তোমাদের বাংলা ব্যাকরণ থেকে এই ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ ধরো সন্ধি বিচ্ছেদ করো বা বিপরীত শব্দ লেখো বা যেটা পড়লে নত্ব এবং শব্দবিধি, আশা করি তোমরা পারবে। এছাড়াও বাংলা কবিতা এবং গল্পের ক্ষেত্রে আমি আগেও বলছি এখনও বলছি, প্রথম কবিতা অর্থাৎ কবিতা এবং গল্পগুলো তোমাদের পড়া হয়ে গেছে, তোমরা পারলে কবিতা এবং গল্পগুলো একটু রিডিং দিয়ে নিয়ে যেতে পারো। আর প্রথম যেহেতু বাংলা ব্যাকরণকেই আমরা ফার্স্ট ইউটিতে বেশি এমফোসিস বা জোর দিচ্ছি, সুতরাং তোমরা ফার্স্ট ইউটিতে ব্যাকরণটাই পড়ো। ব্যঞ্জন সন্ধিটা কিন্তু খুব ভালো করে পড়বে, এবং বিশেষ করে সন্ধিযুক্ত করা বা সন্ধি বিচ্ছেদ করা, এটাই কিন্তু তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও বিপরীত শব্দের ক্ষেত্রে তোমরা পাঠ্যাংশের যে বিপরীত শব্দগুলো রয়েছে, সুতরাং বিপরীত শব্দ তোমরা প্রচুর প্র্যাকটিস করছো, বিপরীত শব্দ তোমরা আশা করি যা দেবে সবটাই পারবে। তাও তোমরা বিপরীত শব্দে দেখবে আমি একটা পোস্ট পাঠিয়েছি, নিশ্চয়ই পোস্টটা তোমাদের কাছে রয়েছে, সেক্ষেত্রে পোস্টটা একটু ভালো করে রিডিং করে নেবে। একই সঙ্গে সরস এই ব্যঞ্জন সন্ধিরও কিন্তু একটা পোস্ট পাঠানো হয়েছে প্রিভিয়াসলি। সেই ব্যঞ্জন সন্ধির যেই পোস্টটা আমি পাঠিয়েছি, সেই পোস্টে তোমাদের প্রায় 25টার মতো ব্যঞ্জন সন্ধি আমি দিয়েছি। এই 25টা ব্যঞ্জন সন্ধি কিন্তু খুব ভালোভাবে রিডিং করে নেবে। আর নত্ববিধি এবং শব্দবিধির ক্ষেত্রে আমি বলছি, নত্ববিধি এবং শব্দবিধির ক্ষেত্রে যে বানানগুলো, অর্থাৎ যে বানানগুলো আমাদের ভীষণ কমন, সব বানান তো সেভাবে মুখস্থ করে লেখা সম্ভব নয়, কিছু কিছু বানান কি হয় তোমরা গল্পের বই পড়তে পড়তে বা কোনো লেখা লিখতে লিখতে অটোমেটিক্যালি আমাদের কানে শুনে বা চোখে দেখে বানান সম্পর্কে একটা আইডিয়া জন্মে যায়। সেক্ষেত্রে নত্ববিধি শব্দবিধির প্রত্যেকটা বানান যে ঝড়ের মতো মুখস্থ করব ব্যাপারটা কিন্তু সেটা নয়। তাও নত্ববিধি এবং শব্দবিধির নিয়মাবলীগুলো সম্পর্কে তোমরা অবগত হয়েছো, এবং আমি যে প্রিভিয়াসলি যে ভিডিও পাঠিয়েছিলাম তাতেও তোমরা নত্ববিধি শব্দবিধির নিয়মাবলীটা অনেক ইলাবরেটলি পড়েছিলে। আজকে আমি তুলনামূলক তোমাদের অনেক অনেক সংক্ষিপ্ত আকারে রিভিশন করে দিলাম, কারণ এই ছোটো ক্লাসে তো এত বড় করে রিভিশন করানো সম্ভব না। কিন্তু তোমরা যদি মনে করো যে বুঝতে অসুবিধা হচ্ছে বা আরেকবার মিস যদি বুঝিয়ে দিলে ভালো হয়, তোমরা প্রিভিয়াসলি আমি যে ভিডিও পাঠিয়েছি সেগুলোকে দেখে নেবে। নত্ববিধি শব্দবিধির ওপর আমি পোস্ট পাঠিয়েছি, অর্থাৎ কিছু রিভিশন ওয়ার্ক যে কীভাবে নত্ববিধি শব্দবিধিটা করবে, এবং তাতে কিন্তু দু একটা প্রশ্নও ছিল, নত্ববিধান কাকে বলে, শব্দবিধান কাকে বলে, উদাহরণ দাও, সেগুলোও কিন্তু করবে। সন্ধির ক্ষেত্রেও কিন্তু সন্ধি কাকে বলে, স্বরসন্ধি কী বা ব্যঞ্জন সন্ধি কী বা তোমাদের ব্যঞ্জন ধরো এরকম আসলো, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, দুটো উদাহরণ দাও। আমি কিন্তু সংজ্ঞা সমেতই এগুলি পোস্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে বিভিন্ন সময় পাঠিয়েছি, সুতরাং তোমাদের এগুলো সম্পর্কে না জানার কিছু নেই। আর বিপরীত শব্দ প্রচুর হতে পারে, বিপরীত শব্দ পড়ে মুখস্থ করে, কিংবা ধরো 10টা বিপরীত শব্দ কি 15টা বিপরীত শব্দ, তোমরা তখন বড় হয়ে গেছো এইভাবে কিন্তু হয় না। বিপরীত শব্দ সম্পর্কেও আমাদের ওভারঅল একটা আইডিয়া থাকে, এবং সেই আইডিয়ার ওপর ভিত্তি করেই প্লাস তোমরা আশা করি প্রত্যেকেই বাই দিস টাইম বই পেয়ে গেছো। এই বই যখন পেয়ে গেছো তাহলে তোমরা এই বইতে, অর্থাৎ এই বইটার থেকে যেটা তোমাদের যে গ্রামার বই পেয়েছো সেই গ্রামার বই থেকে একটুখানি রিভিশন দেবে। রিভিশন দিলে পরেই আশা করব তোমরা তোমাদের বিপরীত শব্দ মোটামুটি তৈরি হয়ে যাবে। আর না হলে ওই যে ভিডিও পাঠিয়েছি ভিডিওগুলো যদি থেকে থাকে তাহলে আরেকবার দেখে দেবে, তাহলে তোমাদের বিপরীত শব্দ সম্পর্কেও হয়ে যাবে। তাহলে আজকে আমরা 3টে জিনিসের রিভিশন করলাম,
প্রথমত আজকে আমরা রিভিশন করলাম নত্ববিধি এবং শর্তবিধি, দ্বিতীয় এবং নত্ববিধি শর্তবিধির কী রকম প্রশ্ন আসবে সেগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করলাম। দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম সন্ধি নিয়ে, সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার থেকে শুরু করে কিছু গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধি, অর্থাৎ যে ব্যঞ্জন সন্ধিগুলো জেনারেলি পরীক্ষায় আসে সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। এছাড়াও আমরা আলোচনা করলাম বিপরীত শব্দ নিয়ে। তাহলে এই যে গ্রামারের তিনটে পার্ট, এই তিনটে পার্ট তোমরা ভালো করে পড়ে নেবে, তাহলে মোটামুটিভাবে তোমরা সব কিছু উত্তর করতে পারবে।